ওয়েব ডিজাইন কোর্সে আপনাকে স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ডিসক্রাইব করেছিলাম এইচটিএমএল ইন্ট্রোডাকশন সম্পর্কে, আমরা বেসিক ডিসকাশন করেছিলাম এইচটিএমএল সম্পর্কে। আর যদি কেউ এই টিউটোরিয়াল নতুন হয়ে থাকেন এবং এইচটিএমএল সম্পর্কে খুব বেশি ধারণা না থাকে, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়াল একটু দেখে নেবেন। ওকে, তা আমরা এই টিউটোরিয়ালে দেখবো কীভাবে আমরা একটা ওয়েবসাইট জাস্ট ক্রিয়েট করতে পারি, একটা ওয়েবসাইটের জন্য ফাইল ক্রিয়েট করতে পারি, সেটা আমরা কীভাবে রান করতে পারি। ওকে, তো ফার্স্ট আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, নিউ। সো আমি এখানে বললাম ডে ওয়ান, এর মধ্যে আমি ফাইল ক্রিয়েট করব। সো প্রথমত রাইট ক্লিক করব ফোল্ডারের মধ্যে, ফের আপনি যে কোনো ফোল্ডারে করতে পারেন। দেন একটা টেক্সট ডকুমেন্ট, একটা আমি টেক্সট ডকুমেন্ট নেব। ওকে, সো এখানে টেক্সট ডকুমেন্টের আমি একটা নাম দেখতে পাচ্ছি, সো আমি এটাকে নাম দিব ইন্ডেক্স। সো আপনি এই নামটা আপনার মতো করে যে কোনো নাম দিতে পারেন, ওকে, কোনো প্রবলেম নাই। সো আমি এখানে নাম দিলাম ইন্ডেক্স। সো আমি যখন এটা ক্লিক করি টেক্সট ফাইল ওপেন হয়, এটা একটা টেক্সট ফাইল। সো আমি এখানে টেক্সট লিখতে পারি। ওকে, তো আমাদের দরকার হচ্ছে এইচটিএমএল ফাইল। আমাদের যত ওয়েব পেজ আছে সবগুলোর শেষে এক্সটেনশন থাকবে .html, বাট এইটার এক্সটেনশনটা আসলে এইচটিএমএল না। সো এখানে আমি আসলে এইচটিএমএল এক্সটেনশনটা দেখতেও পারতেছি না। সো সেটার জন্য আমাকে কী করতে হবে, তো আমি এখানে চলে আসলাম ভিউতে। ভিউ, যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম 10 ইউজ করেন তারা এটা পাবেন। সো ভিউতে আসলাম, ভিউতে আসার পর দেখেন এখানে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন। আমি এটাকে জাস্ট সিম্পল টিক চিহ্ন দিয়ে দিব আমার ফাইলের সাথে, ডট দিয়ে আমার ফাইলের যে টাইপ, যে এক্সটেনশন সেটা আমি দেখতে পাবো। দেখেন আমি এখন দেখতে পাচ্ছি ডট টেক্সট txt। ওকে ফাইন, আমি চাইলে এটা ইজিলি এখানে পেয়ে যাব ফাইল নেম এক্সটেনশন। সো আমি এখান থেকে সরাই ফেললাম। সো এখন দেখেন চলে গেছে। সো আমরা কন্ট্রোল প্যানেল থেকে কীভাবে সেটা করতে হয় সেটা আমি দেখাই, সি প্যানেল। সো আমরা চলে আসবো সি প্যানেলে। সো এখানে কন্ট্রোল প্যানেল যেটা আছে সেখানে আমি চলে আসলাম উইন্ডোজের। সো কন্ট্রোল প্যানেলে আসার পর আপনি যাবেন ফাইল এক্সপ্লোরার অপশনস। ওকে, ফাইল এক্সপ্লোরার অপশনস, সেখানে আমি ক্লিক করলাম, একটা উইন্ডো ওপেন হলো। সো সেখানে আমি যাব ভিউতে। ভিউতে গিয়ে এখানে দেখেন আমি দেখতে পাচ্ছি হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ। সো আমি এটা যদি আনচেক করে দিই, আনচেক করে দিলাম, দেন আমি আমার এইখানে আসলাম, দেখেন আমি আবারও দেখতে পাচ্ছি। সো আমি যদি চেক মার্ক দিই তখন এক্সটেনশনটা চলে যাবে, আর চেক মার্ক আনচেক করে দিলে আমি এটা দেখতে পাবো। ওকে ফাইন, সো আমি এবার এই এক্সটেনশানটা সহ রিনেম করব। ওকে, সো আমি এখানে রিনেম করে বলবো html ইন্ডেক্স ডট html। সো আমি যখন এন্টার প্রেস করব আমার কাছে কনফার্মেশন চাইবে। সো আমি এটা চেঞ্জ করতে চাই কি না, আমি চাই, এটাকে আমি ইয়েস দিয়ে দিব। দেন আমার কম্পিউটারে যেটা ডিফল্ট ব্রাউজার সেই ডিফল্ট ব্রাউজার হিসেবে এটা সেট হয়ে গেল। দেখেন আমি এখন ডাবল ক্লিক যদি করি ব্রাউজার দিয়ে আমি সব দেখতে পাবো। ওকে, আমি আবারও ডাবল ক্লিক করি, এটা ওপেন হয়ে গেল, বাট এখনও পর্যন্ত কিছু নাই সেজন্য আমি দেখতে পাচ্ছি না। ওকে, সো এই ব্রাউজারটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। সো আপনার মনে হলো যে আপনার গুগল ক্রোম নাই, অথবা অন্য কোনো ব্রাউজার দিয়ে আপনি দেখতে চান, অথবা আপনি গুগল ক্রোম দিয়ে কমফোর্টেবল ফিল করেন না, হতে পারে। যদি কোনো বা এরকম হতে পারে আপনার পিসিতে ইন্টারনেট এক্সপ্লোর দিয়ে আসতেছে, অথবা অন্য কোনো ব্রাউজার দিয়ে আসতেছে, বাট আপনি ব্রাউজার চেঞ্জ করতে চান, তাহলে আপনি কী করবেন? সো সিম্পলি এই ফাইলটার উপর রাইট ক্লিক করবেন, প্রপার্টিজে চলে যাবেন, দেন এখানে দেখতে পাবেন চেঞ্জ ব্রাউজার ওপেন্স উইথ, এখানে লিখা আছে গুগল ক্রোম, বাট আপনি চেঞ্জ করতে চান, যদি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জে ক্লিক করবেন। সো আমি এখানে চেঞ্জ দিয়ে মাইক্রোসফট এজ এটা আমি বলে দিলাম, দেন ওকে অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এখন আমার ব্রাউজারটা চেঞ্জ হয়ে গেল আইকনটা। সো আমি এখন যদি ডাবল ক্লিক করি মাইক্রোসফট এজ দিয়ে সেটা ওপেন হবে। ওকে, যদি কেউ ব্রাউজার চেঞ্জ করতে চান খুব ইজিলি চেঞ্জ করতে পারেন, রাইট ক্লিক করে প্রপার্টিজ, প্রপার্টিজে গিয়ে আপনি চেঞ্জ চেঞ্জ ব্রাউজার, ব্রাউজার যেটা দিয়ে যেটা আপনি লাইক করেন অথবা কমফোর্ট ফিল করেন সেই ব্রাউজারটা সিলেক্ট করবেন। আমি গুগল ক্রোম ট্রাই করলাম, দেন অ্যাপ্লাই, সো গুগল ক্রোম হয়ে গেল। সো আমি ডাবল ক্লিক করলেই আমি এটা দেখতে পাই, ফাইন। সো এবার আমি কিছু জিনিস দেখতে চাই, কোনো কিছু লিখবো অথবা আমি হ্যালো ওয়ার্ল্ড লিখবো, সেটা আমি ব্রাউজারে দেখতে চাই, তাহলে এটাকে আমি কীভাবে
কিভাবে কাজ করতে পারি। সো খুব ইজি সিম্পল, আমি এটাকে রাইট ক্লিক করব, ওপেন উইথ চৌ জানাদার অ্যাপ এটা বলবো, অথবা আপনার কাছে যদি এখানে নোটপ্যাড থাকে আপনি নোটপ্যাড দিতে পারেন। ওকে, আমি যেহেতু নোটপ্যাড দিয়ে ওপেন করছি এই জন্য আমাকে নোটপ্যাড এখানে সাজেশন করতেছে, বাট যদি আপনার কাছে না থাকে আপনি যেটা করতে পারেন, ওপেন উইথ চুজ অ্যানাদার অ্যাপ, দেন এখানে সিলেক্ট করতে পারেন অথবা সার্চ দিতে পারেন নোটপ্যাড। সো নোটপ্যাড আমি এখানে সিলেক্ট করলাম, এখানে একটা অপশন আছে অলওয়েজ ইউজ দ্য অ্যাপ ওপেন ডট এসটিএমএল ফাইল। সো আপনি যদি এখানে ক্লিক দিয়ে দেন যত এসটিএমএল ফাইল আছে সব নোটপ্যাড দিয়ে ওপেন হয়ে যাবে, ডাবল ক্লিক করবেন এসটিএমএল নোটপ্যাড দিয়ে ওপেন হয়ে যাবে। সো যদি আপনার দরকার আপনি করবেন, আদারওয়াইজ দরকার নেই, বাট আমরা টিক চিহ্ন দিচ্ছি না, বাট আমরা পরবর্তীতে এডিটর নিয়ে আলোচনা করবো, এডিটর দিয়ে আমরা কোড লিখতে ট্রাই করবো, নোটপ্যাড দিয়ে আসলে কেউ কোড লিখে না। ওকে, সো আমি নোটপ্যাড দিয়ে এটা ওপেন করলাম। সো এখনও যেহেতু আমরা এডিটর সম্পর্কে খুব বেশি আইডিয়া নাই, জানি না, আমি বিগিনারদের জন্য বলতেছি, যেহেতু আমরা জানি না আসলে এডিটর কী, কীভাবে কোড লিখতে হয়, কীভাবে ডাউনলোড করতে হয়। আমরা নোটপ্যাড সব পিসি থাকে, সব অপারেটিং সিস্টেমে আছে, তো আপনি নোটপ্যাডটা ওপেন করবেন। সো নোটপ্যাডে আমি লিখলাম হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, সিম্পলি জাস্ট সেভ করে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, সেভ করে দিলাম। দেন আমি ওয়েবসাইটটাকে ডাবল ক্লিক করলাম, হ্যালো ওয়ার্ল্ড হিসেবে আমি দেখতে পাচ্ছি, সো এটা রান হয়ে গেল। ওকে, তার মানে আমাদের এই সরি আমাদের যে এসটিএমএল ফাইলটা আছে এখানে আমি যাবতীয় যত কিছুই লিখব নোটপ্যাড দিয়ে সব কিছু চলে আসবে। সাপোজ আমি এখানে আমার নামটা লিখি, সরি ফাইন সেভ দিলাম, ডাবল ক্লিক করলাম, সো এখানে চলে আসছে, ওকে নামটাও চলে আসছে। সো আপনারা যাবতীয় যত কিছু এখানে আপনি যদি লিখেন সব কিছু আমরা ব্রাউজারে দেখতে পাবো।